গুড ইভিনিং সব্বাইকে বন্ধুরা আজকে হচ্ছে শনিবার এখন রাত নটা বাজে ঘর মোছা দিয়ে শুরু করলাম রাত নটায় ঘর মোচ্ছি কারণ কি ওই মেয়ে কি কতগুলো ফেলে ঘর পুরো একদম স্লিপি করে ফেলেছে হাঁটতে পারছি না এগুলো কি জানি না পায়ের তলায় লাগলে পা জ্বালা করছে এরকম আর কি পুরো ঘর আঠা একদম স্লিপি হয়ে গেছে তো ওই জন্য মুছতে বাধ্য হলাম আর কি আর পারছি না না মুছে কী কিসের থেকে হয়েছে সেটা দেখবে তোমরা আর কদিন ধরে ভিডিও আমি ঠিকমতো দিতে পারছি না এটা শনিবারের ভিডিও দেখো তারপরে শনিবারে এটুকুই পাবে তারপর থেকে পুরো সারা সারাদিনের ভিডিও পাবে কিন্তু এতদিনে আমি আজকে পোস্ট করলাম আর কি কারণ বাড়িতে একটু ব্যস্ত আছি আসবে ভিডিও পরে পুজো ছিল লোকনাথ পুজো তাই আমি ভিডিও দিতে পারছি না সময় মতো এই মনসা পূজা গেল লোকনাথ পুজো গেল এইগুলোতে একটু চলছে আর কি ব্যস্ত ছিলাম তো চলো এখনই দেখতে পাবে কিসের জন্য এমন হয়েছিল এই যে ও হচ্ছে রাখি পরিয়েছিলো দাদাভাইকে আরও দাদা ভাই গিফটটা দিয়েছে খুব সুন্দর গিফটটা আর এটার মধ্যে যে বাবেলসগুলো বের হয় এই যে বন্দুকের মতো কিন্তু বাবেলস বের হয়ে বাবেলস দিয়ে বাবেলসে যেন এগুলো শ্যাম্পুর জল বা সার্ফের জল থাকে ওগুলো দিয়ে এরকম স্লিপি হয়ে গেছে আর কি খুব সুন্দর জিনিসটা এর মধ্যে শুক্রবার রাতে ঘটে গেল এক ঘটনা এই ঘটনা ঘটার পর আতঙ্কে ভয়ে মানে আমার চিন্তা এত চিন্তা বেড়েছে সারা রাত আমি ঘুমাইনি জানো তো বলছি ঘটনাটা কি হয়েছে বলছি আগের ভিডিওতে বলছিলাম এই ভিডিওতে বলবো বলে তো বলবো আজকে তো শুক্রবার রাত বলবো না আজকে রাত বলবো না কালকে রাত বলবো এটা জানি না মানে শুক্রবারে রাতে ঘুমিয়েছি আর হচ্ছে শনিবার সকালবেলা উঠেছি তো রাতে তিনটের ঘটনা শুক্রবার রাতে শোয়ার পর যে রাতে ভোর রাত তিনটা বেজেছে তখন তিনটের সময় হয়েছে ঘটনাটা তো বলবো পরে কি হয়েছে তার আগে দেখো আজকে তো রবিবার রবিবার সকাল থেকে শুরু হয়ে গেছে কাজকর্ম আর আমাদের লোকনাথ পুজো হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে বাড়িতে অনেক কাজ এই সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি কাজকর্ম সব সেরে দুপুরবেলা থেকে শুরু হয়ে যাবে নারকেল কোরানো নারিকেলের সন্দেশ আর হচ্ছে তালের বড়া এগুলো সব আজকেই করে রাখতে হবে কারণ কি কালকে তো অধিবাস কালকে আর হবে না তো রান্না হচ্ছে আলু বেগুন মিলিয়ে ভাজা হবে কাঁকরোল ভাজা হবে ডাল পেশারে হয়ে গেছে আর এই আলুটা দিয়ে হবে এই যে পনির একটুখানি পনির আছে এটা মার আর মেয়ের জন্য পনিরটা হবে তো বিশেষ কিছু রান্না করবো না কারণ কি রাতে তো নেমন্তন্ন আছে সেই জন্য আর কি অল্প একবেলার আন্তাজ আন্দাজ রান্না করবো তো আগে বেগুনটা ভেজে নেব সবার আগে আলুটা ভেজে একটু হাল লাল লাল করে আলুটা একটু হাফ হাফ হলে তারপরে বেগুনটা নুন হলুদ মাখিয়ে তারপর দেবো ভাজাটাও দারুণ হয়েছিল আর এদিকে দেখো ভাত বসে গেছে তারপর তাড়াতাড়ি বান্না সেরে কাজে লাগতে হবে আর হচ্ছে শনিবার রোববার দুদিন বন্ধ পেলো মেয়ে তার উপর আবার সোমবার মঙ্গলবার বন্ধ স্কুল চার দিন টোটাল রেস্ট পেলো আর কি বুধবারে ওকে স্কুলে যেতে হবে তো চলো রান্না রান্নাবান্না হোক আর আমি ঘটনাটা বলি কি ঘটনা হয়েছিল রাত তিনটে বাজে জানো তো আর আমার মেয়েটা যেহেতু ভয় পায় তো রাতে আমরা লাইট জ্বালিয়ে ঘুমাই ওর লাইট অফ করলে ও ভয় পায় আর এদিকে গরমের জন্য কি যে গরম পড়েছে কি বলবো মানে এই বছরে সেরা গরম হচ্ছে এই চার পাঁচ দিন ধরে মানে অনবরত ভিজিয়ে রাখছে মানুষকে মানে দশ মিনিট তুমি ফ্যান থেকে যদি সরো ফ্যানের তলা থেকে তাহলে একদম ঘেমে পুরো নাইটি চিপলে জল পড়বে মানে এই বছরের হায়েস্ট গরম এই মনসা পুজোয় আর লোকনাথ পুজোয় যা কষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে যাই হোক রাত তিনটে বাজে জালনা খোলা ছিল গরমের জন্য আর তিনটে বাজে সবাই গভীর নিদ্রায় মগ্ন তো আমার বর একদম জানালার মাথা দেওয়া একদম ওর জানালার মাথাটার একটা পার্ট তিনটা পার্টের মধ্যে আমি একটা পার্ট খুলে রেখেছিলাম জানালার আর দুটো পাট বন্ধ ছিল আর কি হয়েছে আর আমার মিডিলের জানালাটার মধ্যে হচ্ছে মিডিলের পার্টার মধ্যে হচ্ছে আমার বরের মাথা দেওয়া আর আমি একদম ওই কোনায় ছিলাম তো লাইট জ্বালা ঘরের ভেতর থেকে তো ঘরের বাইরে থেকে ঘরের ভেতরটা পুরো দেখা যাচ্ছে আর আমি লেবু লেবুপাড়ার জন্য একটা বড় বাঁশের কোটা নিয়েছিলাম সেটা দিনের বেলায় আমি মানে ঘর বাইরে ঘরের দেওয়ালের সাথে দাঁড় করিয়ে রাখি রেখেছিলাম আর হচ্ছে আমার রুমে অনেক দূরে কিন্তু জালনা থেকে অনেক দূরে টেবিলে আমার টিভিটা দেখতে পাও এই টিভির সামনে একটা টেবিল আছে ওই টেবিলটার মধ্যে আমার বরের মানি ব্যাগটা ছিল আর জালনা দিয়ে ওই বাঁশের কোটাটাকে ঢুকিয়ে চোর ওই পার্সটা টানছে আর টানতে গিয়ে কলমের স্ট্যান্ড একটা ছিল ওটার পাশে আর কি টেবিলের উপর ওই বাঁশটা লেগে কি হয়েছে কলমের স্ট্যান্ডটা পড়ে গেছে কলমের স্ট্যান্ডটা পড়ে পড়ে যাওয়ার সাথে সাথেই বোধহয় ওর হাতের থেকে বাসটা ভীষণ ওজন তো হয়তো এক এক হাতে ধরে রাখতে পারেনি অনেক দূরে তো আমার রুমের ভিতর জ্বালনা থেকে অনেক দূরে তো বাসটা হয়তো এক হাতে লম্বা করে ধরতে হয়েছে সামলাতে পারেনি বাসটাও রুমের ভিতর পড়ে গেছে আর আমার বরকে জানি না কিছু দিয়েছে কি না ও যে এত বড় বাসটা রুমের ভিতর পড়লো কলমের স্ট্যান্ডটা পড়লো ও কিছু বলতেই পারে না টেরি পায়নি আর কলমের স্ট্যান্ডটা পড়ার সাথে সাথে আমি জেগে গেছি জেগেই আমি আমি তো ভেবেছি তারপরেই আওয়াজ পেয়েছি বিকট শব্দ করে বাসটা ঘরের ভিতর পড়েছে আর হচ্ছে তোমার এই এত শব্দ আর আমি মনে মনে ভাবি সবসময় ঠুকঠাক শব্দ পেলে আমি জাননার দিকে আগে তাকাই যে বেড়াল ঢুকে কিন্তু জালনা দিয়ে বেড়াল ঢুকে তো আমি ভাবছি বেড়ালেই ঢুকেছে বোধ হয় বাপ রে বাপ আমি জালনা দিয়ে তাকাতেই দেখি হাত এবার তো আমি তো ভয়ে আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আমি কি বলবো দিশা পাচ্ছি না আমি বলছি হাত 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 জালনা দিয়ে হাত জালনা দিয়ে হাত বলে লাফিয়ে আমি ঘাট থেকে নেমে গেছি নেমে যাওয়ার সাথে সাথে বাসটা পড়ার পরেও কিন্তু ও হাত বের করেনি না হলে আমি দেখতে পারতাম না আমি হাটটা দেখেছি আর আমার বরকে কি করে দিয়েছে ও জালনাতে শুয়ে শুয়ে সব শুনছে আমাদের তাকিয়ে আছে না ও জালনা থেকে বিছানা থেকে উঠছে না আমি হাত হাত বলার সাথে সাথেই কিন্তু ও হাটটাকে ধরতে পারতো কিন্তু ও যে হতবুদ্ধি হয়ে গেছে কিছু করেছে ওকে আর আমি তো চিৎকার করছি এই রুমে এসে মাদেরকে বলছি মা দেখো দেখো এত বড় বাসটা ঘরের ভিতরে ঢুকে দিল কে ফেললো কিন্তু এত এতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারিনি যে মানি ব্যাগটার জন্য তারপর আমি না কলমের স্ট্যান্ডটা তুলতে গেছি তুলে যখন টেবিলে রাখছি তখন দেখলাম যে ও এই পার্সটার জন্যই মানি ব্যাগটার জন্যই বাসটা ঢুকিয়েছে আর আমার চিৎকারের সাথে পালিয়ে গেছে কোথায় পালিয়েছে কোন দিক দিয়ে এসছে কোন দিক দিয়ে গেল কিচ্ছু বুঝতে পারলাম না কিচ্ছু বুঝতে পারলাম না জানো তারপর থেকে যে আমি যে কাঁপছি শুধু কাঁপছি যে আমার ভয়েস বের হচ্ছে না আর কেউ বিছানার থেকে নামছে না সবাই শোয়া সবাই আমার কথা শুনছে চিৎকার শুনছে কী হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করছে কিন্তু কেউ বুঝা বিছানা থেকে নামে না বের তো হবই না বাইরে বের হলে ও চোরের হাতে কি থাকে না থাকে মেরে দেবে কিন্তু আমার বরকে যে জাননা দিয়ে কিছু করেনি সেটাই সৌভাগ্য ওর যে কী হয়েছে ও শুয়েই আছে জানলার সামনে তুমি সরে যাও আর আমারও বুদ্ধিতে কুলাচ্ছে না যে ওকে বলবো তুমি সরো জানলা থেকে তারপর তো পালিয়ে এলো এরপর থেকে রাত তিনটার থেকে আর এক ঠুকু আমি এক বিন্দু ঘুমাতে পারিনি আমার মেয়েও জেগে গেছে সবাই জাগা যাই হোক সবাই সকাল দিকে ঘুমিয়েছে কিন্তু আমি আর শুতে পারলাম না তারপর দিন থেকে এত ভয় আর জানালা তো খোলাই রাখি না সন্ধ্যে থেকে বন্ধ রাখি আর এত গরম পড়েছে গরমে বয়েল হয়ে যাচ্ছি তাও মানে জানালা খুলতে পারছি না ভয়ে এত আতঙ্ক ঢুকে গেছে তো চলো বললাম কাহিনি এত বড় ঘটনা হয়ে গেল সবার ওই দিন আবার আমাদের বাড়ির পরে তিন চার বাড়ি পরে তো সেম ওদের জ্বালনা দিয়েও এরকম মশারি খুলছিল দেখে ফেলেছে ওরা হই হৈ করেছে পালিয়ে গেছে কিভাবে চুরি হচ্ছে তো দেখো এখন নারিকেলের সন্দেশ করছি দুপুর এখন দুটোর থেকে শুরু করেছি রাত এগারোটায় নারিকেলের সন্দেশ আর হচ্ছে তালের বড়া শেষ হয়েছে দুপুর দুটো না তার আগে থেকেই নারকেল কোরানো শুরু করেছি তখন হয়তো দেড়টা বাজে স্নান করে এসে তারপর মাঝখানে খাওয়া দাওয়া করলাম আর হচ্ছে দিদিভাইয়ের বাড়ি থেকে দিয়েছিল ও বাড়ি থেকে মটন দিয়েছিল। তো যেহেতু মটন দিয়ে খেয়েছি এগুলো অর্ধেকটা করে সবাই খাওয়া দাওয়া করে আরেকবার স্নান করে তারপর ঠাকুরের জিনিস তো তো এগুলো তৈরি করছি আর কি এখন নারিকেল সন্দেশটা হয়ে গেলে তারপর মেজদির তালটা চুরে রাখবে তাল চালা হলে করে পরে এই যে দিয়ে তাল চালছে এরপরে তালের বড়াটা শুরু করব নারিকেলের সন্দেশ থেকে না তালের বড়াটাই বেশি সময় লাগে এই কটা 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 ভাজতে হয় তো অনেক দেরি হয় তো আমাদের পুজোর ভিডিও আসবে পরে দেখবে এখনও এডিট করা হয়নি ভিডিও করা হয়েছে এডিট করা হয়নি আর আমি তো ভিডিও দিতেও পারছি না বাড়িতে একটু ব্যস্ত এখন একটু ফ্রি হয়েছি তো এখন থেকে দিতে পারবো আর কি তো ওই দেখো সন্দেশগুলো হর পুরো পুরো সাদা ফক ফকে সাদা হয়েছে আমি আজকে কথা বলতে পারছি না কেন জানি থমকে যাচ্ছি ওই যে চোরের ভয়টা মনে পড়েছে তো এই যে তাল চালা হয়েছে সব কিছু মাখা হয়েছে আধা ঘন্টার জন্য রেস্টে রাখলাম তারপর বড়াগুলো ভাজবো কড়াই টড়াই সব রেডি করে রেখেছি আর হচ্ছে কি বলছিলাম এবার সন্ধ্যেবেলা ওইদিকে তাল রেস্টে রেখে এসেছি দেখি কাপড় অনেকগুলো জমে আছে এগুলো তো ভাজ টাজ করতে হবে তো এখন এগুলো ভাজ করবো এই দেখো জানা আমি রুমে ছিলাম না বলে সব জানালাগুলো বন্ধ ছিল এখন আমি এসে একটু খুলে দিলাম আধ ঘন্টার জন্য মেয়েটাও এখন এই ঘরে রুমে একা বসতে চায় না জানো পড়তেও বসতে চায় না জানলা খোলা থাকলে ও পালিয়ে যায় আমার সাথে সাথে বেরিয়ে যায় আমি বেরোলে আর হচ্ছে ভিডিওটা বেশ দু তিন দিন হয়ে গেছে তো কি হচ্ছিল না হচ্ছিলো কাজকর্মগুলো সব ভুলেও গেলাম বলতেও পারছি না তোমাদেরকে এই রেগুলার ডেলিটা ডেলি হলে তখন মনে থাকে না হলে ভুলে যাই তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো লাইক দিয়ে শুরু করো তোমরা যখন দেখা শুরু করবে লাইক দিয়ে শুরু করবে আর যদি কেউ সাবস্ক্রাইব না করে দেখে থাকো তাহলে ওদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘর দৌড় গুছিয়ে আবার সন্ধেবেলার ঘর দৌড় গুছিয়ে আবার চলে আসলাম দেখো বড়া ভাজতে শুরু করে দিয়েছি তো মেজদিও করেছে কিছুটা করে বার্থডেতে নিমন্ত্রণ ছিল ওখানে গেছে আর এদিকে আমি ভাজা বড়াগুলো ভাজছি তারপর এসে আবার অ্যাক্টিভ করেছে বোধহয় এগারোটা বেজে গেছে টোটাল দুজনে মিলেই করেছি আর হচ্ছে পাটি সপ্তাহ হয়েছে মালপোয়া হয়েছে সেগুলো আর আমি করিনি সেগুলো পরদিন মানে সোমবার দিন হয়েছে সেগুলো মেজ দিয়েই করেছে আর আমি করিনি পাটি সপ্তাহ মালপোয়া আর জন্য দেখাতেও পারিনি আসলে আমি ওদের অধিবাসে গেছিলাম জল ভরাতে গেছিলাম তো তাই আর আমি ছিলামও না ভিডিও করিনি আর মেজ দিয়েই বানিয়েছে ওগুলো ঠাকুরের জন্য সব কিছুই ঘি দিয়ে হচ্ছে আর বাকি ঠাকুরের জন্য হওয়ার পর বাকিগুলো তেল দিয়ে করব লাস্টে দেখে নেবে কত এক গামলা হয়েছে এটা হচ্ছে ঠাকুরের তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার চলে আসব পরে পুজোর ভিডিও নিয়ে তাহলে আসছি টাটা